ভারতে 15তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছে দ্রৌপদী মুর্মু। এই প্রথম কোনো জনজাতির মানুষ রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। সেই উপলক্ষে শুক্রবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে বিজেপির উদ্যোগে একটি মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিল থেকে নবনির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অভিনন্দন জানানো হয়। এই মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি অভিজিৎ দা, অঞ্জন মুখার্জি সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। ইতিহাসে এই প্রথমবার আমাদের আদিবাসী সম্প্রদায় থেকে কোনো রাষ্ট্রপতি নির্বাচিত হলো। শুধু তাই নয়, সেই রাষ্ট্রপতি একজন মহিলা রাষ্ট্রপতি। এর থেকে আমাদের ভারতবর্ষ দেখিয়ে দিল যে ভারতবর্ষ কোনো জাতপাত মানে না। জাত ধর্ম বর্ণ নির্বিশেষে, নারী পুরুষ নির্বিশেষে নারীদের অগ্রাধিকার দেয়, সর্বধর্ম সর্বজাতিকে সমান অধিকার দেয়, যার ফলে আমাদের একজন আদিবাসী মহিলা, শিক্ষিতা মহিলা তাই আজকে ভারতকে জগৎ সভায় আবারও তুলে ধরছে। আমরা যে বারবার বলেছি ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভে, সেই শ্রেষ্ঠ আসন জয় করার জন্য আমরা যার হাতে আবার সেই শক্তি তুলে দিচ্ছি, তিনি একজন আদিবাসী নারী। এটা থেকে আবারও প্রমাণিত হলো যে আদিবাসী নারী হাতে ভারত আবার সুরক্ষিত এবং সমানভাবে আমরা এগিয়ে যাব। দেশের সর্বাধিকার, শুধু দেশ নয় সর্বস্তরে সমস্ত দেশের থেকে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভে এই দিকে আমরা এগিয়ে যাচ্ছি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।